আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা বান মারণ মন্ত্র অর্থাৎ এই বান যদি কারোর এটা হচ্ছে নাকপাশ বান অর্থাৎ তার সারাটা শরীরে ব্যথা করবে নাকপাশ বান হচ্ছে মহাদেবের বান তো পুরোটা শরীর ব্যথা করবে আর সারা জীবন ব্যথা থাকবে এরকম আর কি এটা খুব কম তান্ত্রিক গণিনটাই আছে যেটা কাটাতে পারে অধিকাংশরাই এই বানটা কাটাতে গেলেই ফেল করবে এরকম অবস্থা তো পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত বা বের করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছি রামের হাতে রামবান মহাদেবের নাগপাশে অমুক জায়গায় নাম উচ্চারণ করবেন অমুক রে করলাম খান খান দোহাই রামের দোহাই এটা একটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমার অনুমতি নিয়ে আপনারা যদি মন্ত্রটা জাস্ট মুখস্থ করেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র উত্তর দিকে মুখ করে তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপরে এটা প্রয়োগ করতে পারবেন তাকে যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে এই মন্ত্রটা পরে ফুদিয়ে খাইয়ে তার শরীরে এই বিষ চালানটা করতে পারবেন একবার চালান আর যদি আপনি সেটা করতে না পারেন তাহলে তার ব্যবহৃত কাপড় এনে তার সেই কাপড়ের উপর প্রয়োগ করতে পারবেন তো এটার আমি অনুমতি দেবো না অনুমতি দিচ্ছি না যেটা একান্ত প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে অনুমতির জন্য এই ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে হবে তাদেরকে অনুমতি দেওয়া হবে নিয়মটা বলে দিচ্ছি যে কোনো খাদ্যদ্রব্যের উপর শনি বা মঙ্গলবার দিনে রাত্রেবেলা আপনি এই মন্ত্রটা যে কোনো খাবারের উপর একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে তাকে খাইয়ে দিলে তার শরীরে আকপাশ চালানটা লেগে যাবে এই মন্ত্রের কাটার অন্য একটা মন্ত্র আছে সেটা ছাড়া অন্য তান্ত্রিক বা গুণিন কোনোভাবেই কাটতে পারবে না কাটলে এটা সাময়িকভাবে কাটবে কিন্তু আবার সমস্যা করবে আর আরেকটা হচ্ছে কাপড়ের উপর সেই কাপড়ের উপর আপনি এই মন্ত্রটা লিখবেন ছোটো করে লিখবেন যাতে সে না বুঝে তারপর সেই কাপড়টা রেখে দেবেন সে যখনই ওই কাপড়টা পড়বে তখনই তার শরীরে ওই চালানটা লেগে যাবে তবে তার জন্য তার নাম উচ্চারণ করতে হবে বা নামটা লিখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ